এটা হচ্ছে ফজিরা রোড আর আজকে আমি এই ভিডিওটা দেখাচ্ছি কারণ হলো এই রোডটা আমার কাছে অনেক ভালো লাগে যে সময় এই রোডে দিয়ে যাই অনেক সময় ভালো লাগে তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখানোর সুযোগ করে দিই এই রোডটা আর এটা হচ্ছে দুবাই টু ফজিরা রোড আর রোডের ভিউগুলো দেখেন অনেক অনেক অসম এই রোডের ভিউগুলো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়ের মাঝখান দিয়ে গেছে সুন্দর একটা রোড আর এটা আপনারা এটাকে ফজিরা নিউ রোড বলা হয় ফজিরা নতুন করছে এই রোড পাহাড় কাটিয়া কেটে কেটে এইগুলো এই রোডগুলো করছে আর দেখতেও অনেক ভালো লাগে অনেক মানে নিজের ভিতরে একটা অন্যরকম একটা ফিল কাজ করে এই রোড দিয়ে আসলে আর আমি অনেকবারই এই রোড দিয়ে যাওয়া হয়েছে আমার ফজিরাতে এই রোড দিয়েই আর তাই ভাবলাম আপনারাও একটু দেখেন এই রোডটা আর মূলত আমরা ফজিরাতে যাচ্ছি ফজিরা হয়ে আমরা ফরফক্কান যখন গিয়েছিলাম আমার আগের ব্লগ ছিল তিন পার্ট করেছিলাম এই ব্লগটার এই সেই সময়েরই এই ভিডিওটা আমি করেছিলাম কিন্তু এই ভিডিওটা আমি আলাদাভাবে আবার দিচ্ছি শুধু রোডের জন্য কারণ এই পুরো রোডটা আমি কিন্তু ওই ভিডিওতে দেই নাই ওইটা আমি গাড়ির পিছনে বসেছিলাম যার কারণে রোডটা এত ভালোভাবে দেখা যায় নাই আর এটাতে গাড়ির সামনে আসি যার জন্য রোডটা অনেক অনেক সুন্দর করে ভিডিওটা করতে পারলাম আপনাদেরকে দেখানোর জন্য সো রোডটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এভাবে আমাদের মতো আরও অনেক গাড়ি এদিকে যাচ্ছে ফজিরাতে কেউ ফজিরাতে যাচ্ছে কেউ ফরফক্কান যাচ্ছে আর আমরা যাচ্ছি আমার বাম দিকে যে ওইটা একবার দেখেন অনেক অনেক সুন্দর খেজুর গাছগুলো তার উপরে পাহাড় আর ওই পাশে রোড মানে আলাদা একটা ইয়ে কাজ করে আর পাথরের পাহাড়গুলাও একেবারে একটা দ্বীপের মতো খাড়া হয়ে আছে মনে হচ্ছে দ্বীপ দ্বীপ এইরকম লাগতেছে অনেক অনেক সুন্দর আর উপরে আসমান এই রোডে যখনই যাই আমার অনেক অনেক ইচ্ছে হয় এই রোডে যদি বাইক রাইড করতে পারতাম তাহলে অনেক অনেক জোশ হইতো অনেক অনেক ভালো হইতো দুঃখের বিষয় হচ্ছে আমার এই দেশে ড্রাইভিং লাইসেন্স নাই বাইকের না কারের কোনোটাই নাই কিন্তু ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় অবশ্যই আমি ড্রাইভিং লাইসেন্স খুব শীঘ্রই নিতেছি এটা কারের ড্রাইভিং লাইসেন্স মোটর সাইকেলের না আর মোটর এই দেশে চালালে কিন্তু মোটরসাইকেল অনেক রিস্কের একটা বিষয় এই দেশটা এই সামনে ভিউটা দেখেন অনেক অনেক সুন্দর লাগতেছে অনেক অনেক সুন্দর লাগতেছে ইনশাআল্লাহ আর যখন আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা আমার হাতে চলে আসবে আমি ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবো ইনশাআল্লাহ তখন দুবাই এমন কোনো জায়গা বাদ রাখবো না যাতে আপনাদেরকে দেখাতে না পারি আর খুব শীঘ্রই আমি ইনশাআল্লাহ ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রসেসিংটা করে ফেলবো তাহলে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে